তো বন্ধুরা, আজকাল হ্যাকিং এত পপুলার হয়েছে যে প্রায় অনেকেই হ্যাকিং শিখতে চায় এবং হ্যাকার হতে চায়। তো এর জন্য অনেক লোক এটা জানে না যে হ্যাকার হতে চাইলে বা হ্যাকিং শিখতে গেলে কোন কোন সাধারণ বিষয়ে জ্ঞান থাকা জরুরি। তো আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো, আপনাদের যদি হ্যাকিংয়ে ইন্টারেস্টিং থাকে বা যদি আপনি একজন হ্যাকার হতে চান, তাহলে শুরুতে কোন কোন সাধারণ বিষয়ে আপনাদের জ্ঞান থাকা জরুরি। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ নিচে লাল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, চলুন আজকে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। তো বন্ধুরা, হ্যাকিং শিখতে গেলে বা হ্যাকার হতে চাইলে ইন্টারনেটে আপনারা এমন অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা খুব সহজেই হ্যাকিং শিখতে পারবেন। তো বন্ধুরা, ওখানে যা কিছু শেখানো হয় সবকিছু অ্যাডভান্স লেভেলে শেখানো হয়। যদি আপনি ওখানে গিয়ে শেখার চেষ্টা করেন কিন্তু আপনি ওখানে শিখতে পারেন না, মানে বুঝতে পারেন না। তো বন্ধু, এটা এর জন্য হয় কারণ আপনাদের হ্যাকিং এর বেসিক নলেজ সম্পর্কে জানা নেই। তো বন্ধুরা, এসো হ্যাকিং শিখতে গেলে বা হ্যাকার হতে চাইলে কোন কোন বেসিক নলেজ আপনাদের দরকার। নাম্বার ওয়ান, কম্পিউটার স্কিল। তো হ্যাকিং শিখতে গেলে বা হ্যাকার হতে চাইলে আপনাদের কম্পিউটারের বেসিক নলেজ সম্পর্কে আপনাদের জানতে হবে। যেমন কম্পিউটারে ইন্টারনেট কীভাবে অ্যাক্সেস করে, বা কম্পিউটারের ডস কমান্ড কি, ডস কমান্ড কীভাবে কাজ করে, বা ডসে যতটা কমান্ড আছে সব কিছু আপনাদের জানা দরকার। এছাড়াও রেজিস্ট্রারি কি বা রেজিস্ট্রারি কীভাবে এডিট করা হয়, কম্পিউটারের বেসিক নলেজে আপনাদের এগুলো শেখানো হয়। তো এগুলো আপনাদের জানা জরুরি। নাম্বার টু, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো বন্ধুরা, হ্যাকিং শিখতে গেলে আপনাদের কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, যেমন পাইথন, C++, জাভা, PHP, রুবি। এই ল্যাঙ্গুয়েজগুলো আপনাদের শিখতে হবে। আপনি যদি এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটাও যদি না জানেন, তাহলে কিন্তু আপনার পক্ষে হ্যাকিং শেখাটা কিন্তু খুব টাফ হয়ে যাবে। তাই বন্ধুরা, আপনাদের এতগুলো ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনাকে একটা দুটো ল্যাঙ্গুয়েজ তো আপনাদেরকে শিখতেই হবে। নাম্বার থ্রি, নেটওয়ার্কিং। তাহলে যদি আপনি হ্যাকিং শিখতে চান, তাহলে নেটওয়ার্কিং সম্পর্কে আপনার জ্ঞান থাকা খুব জরুরি। যেমন TCP/IP কি, সাবনেট কাকে বলে, টেলনেট কাকে বলে, তাহলে IPv4 কি, IPv6 কি, তারপরে আউটার কি, ট্রোপোলজি কি। তো এইগুলো সম্পর্কে আপনাদের জানতে হবে, কেননা অ্যাডভান্স লেভেলে আপনাদের এগুলো একদমই শেখানো হয় না। তো অ্যাডভান্স লেভেলে শেখার আগে যদি আপনারা এইগুলো আগে থেকে শিখে যান, তাহলে কিন্তু আপনার পক্ষে হ্যাকিং শেখাটা খুব সহজ হয়ে যায়। নাম্বার ফোর, লিনাক্স স্কিল। যদি আপনি হ্যাকিং শিখতে চান বা হ্যাকার হতে চান, তাহলে শুরুতে আপনাকে লিনাক্স অপারেটিং সিস্টেমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকা দরকার। বিনা লিনাক্স নলেজ ছাড়া আপনি হ্যাকিং শিখতে পারবেন না। এটা এর জন্যই, যতটা হ্যাকিং টুল বানানো যায় সব লিনাক্সের মাধ্যমে, তাই আপনাকে লিনাক্সের মাধ্যমে হ্যাকিং শিখতে হবে। আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মাধ্যমে হ্যাকিং শিখতে পারবেন না। নাম্বার ফাইভ, ডেটাবেস। যদি আপনি একজন দক্ষ এবং প্রফেশনাল হ্যাকার হতে চান, তাহলে আপনাকে ডেটাবেস সম্পর্কে জানতে হবে। ডেটাবেস কি, ডেটাবেস কীভাবে কাজ করে, ডেটাবেস কীভাবে তৈরি করে, ডেটাবেস কীভাবে ডিলিট করে, তো এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি আপনি এগুলো সম্পর্কে কিছু যদি না জানেন, তাহলে কিন্তু আপনি কোনোরকম ওয়েবসাইট কিংবা অন্য কোনো কিছু হ্যাক করতে পারবেন না। তাই আপনাকে এই ডেটাবেস সম্পর্কে সমস্ত রকম তথ্য বা সব কিছু জানা দরকার, তাহলে আপনি একজন প্রফেশনালভাবে খুব ভালো হ্যাকার হতে পারবেন। তো এগুলো আজকের বেসিক নিয়মের মধ্যে পড়লো। তো আপনারা এগুলো শিখবেন, দেখবেন আপনারা খুব ভালো, খুব বড় ধরনের একটা হ্যাকার হয়ে যাবে। আপনাদের অ্যাডভান্স লেভেলে গিয়ে আপনারা খুব সহজে আপনাদের মাথায় ঢোকে যাবে এবং খুব সহজে আপনারা শিখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ফর সো মাচ অ্যান্ড গুড বাই।